যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জিং, ন্যাশনাল টিমে কাজ করা মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, ঠিক না? আর টিম ডিরেক্টর আগের রোলটা আমার ছিল যে আমি টিমের সাথেই মানে সিলেকশন পার্টে থাকতাম, টিমের কোচ ক্যাপ্টেনদের সাথে একটা কমিউনিকেশন করা বা টিম কী হবে কী প্ল্যানিং করা এগুলো, মানে বুঝছি মাঠের ভিতরের প্ল্যানিংটা ইজ নট মাইন, বাট মেন কথা হচ্ছে টিম সিলেকশনে আমরা কী করতে যাচ্ছে, তাদের সাথে থাকা সাপোর্ট করা, মানে আমার কোনো বলার থাকলে আমি কিছু বলবো, ইট ওয়াজ মাই প্রিভিয়াস টিম ডিরেক্টরের রোলটা ছিল ডেফিনেটলি, বাট ওটা আমার একটা কন্ট্রাক্টও ছিল বিসিবির সাথে, হয়তো হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, তো আমি যাই না, মানে আমি তো পাবন ভাই মাত্র বললেন আমাকে এই কাজটা দিয়েছেন, তো নতুন দায়িত্বটা আমার কী হবে, টিম ডিরেক্টর আমার সেম রোলটাই কি থাকবে কি না, বা আমি কি টিম সিলেকশনের পার্ট থাকবো কি না অন ট্যুর, সেটা আমি জানি না। এটা অন ট্যুরে ছিল আমার সাথে যখন আমরা একাদশটা করতাম, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন শ্রীনারায়ণ ছিলেন, তো তার সাথে বসে আমি সাকিব সে মিলেই আসলে টিমটা করার চিন্তা করতাম, বিদ্যা সিলেক্টর তিনি ট্যুরে থাকতেন, তো যাই না হয়তো বা এইরকমই একটা রোল কিছু থাকবে। তা হাতুর সাথে কাজ করা তো আমার জন্য খুবই কমফোর্টেবল একটা ব্যাপার, আমি 4.5 বছর ওর সাথে কাজ করছি, আমি ওকে চিনি, ও আমাকে খুব ভালোভাবে চিনে, আর আমাদের দুজনের কেমিস্ট্রি তো মনে হয় ভালো ছিল ইনিশিয়ালি, যখন খাতু আসলো তখন থেকেই আস্তে আস্তে আমাদের একটা বিল্ড আপ হয়েছিলো, যে রিলেশন বিল্ড আপ যেটা বলে, যে একটা মানে বিশ্বাসের জায়গাটা, যেটা আমার মনে হয় হাতুর উপরে আমার উপরে একটা চরম বিশ্বাস ছিল, আমার একটা উপর বিশ্বাস ছিল, তা আমি অলওয়েজ মনে করি যে ওকে অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছুভাবে বলে, বাট আমি ওর সাথে কাজ করে অনেক আনন্দ পাই, স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে, কারণ আমি জানি আমার সাইকেল অফ মেন্টালিটি যেমন, আমার ফিলোসফি যেমন, আমি মনে করি ও একটি সেম ফিলোসফিতেই কাজ করে, তো আমার মনে হয় না খুব টাফ হবে ডিসিশন, তো দেখেন একটা ইনিশিয়েট বেস্ট 11 করাটা তো সোজা বিষয় না, কিন্তু মেন কথা হচ্ছে যে আমরা যখন টিম সিলেকশন করি বা করবো এরা আগামীতে ওয়ার্ল্ড কাপে, তখন অথবা বিভিন্ন রকমের ছোটোখাটো ইস্যু থাকবেই, যে একে এক জায়গায় ওর জায়গায়, কারণ সবার তো একরকম ইয়েরা থাকবে না, বাট আমি এন্ড অফ দিয়ে সবসময় মনে করি যে আমরা সবসময় একটা, যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো তখন আমাদের মধ্যে মানে কী হবে, মানে কথাই মিলবে না, হয়তো বা কোচ একটা চাইবে, ক্যাপ্টেন একটা চাইবে, বাট আমাকে ইনফ্যাক্ট আমাকে দেখতে হয় যেটা দেখ কোথায় টিমের ইয়ে, কাকে আমি ব্যাক করবো, কোথায় কোনটা আমাদের এই ম্যাচের জন্য ইম্পর্টেন্ট, অপোনেন্ট কী আছে, উইকেটটা কেমন, কোথায় আমরা খেলছি, সব কিছুই বিবেচনা করা হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের সবসময় যেটা হয়েছে, এর আগেও সাকিবের সাথে আমি 5 বছর বিপিএলে কাজ করছি, যেটা হয়েছে যে হয়তো আমাদের খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মিটিংয়ে বেশি কোনো দিন টিম সিলেকশন নেওয়া হয়নি, যার জন্য সাকিবের সাথে আমি খুব স্বাচ্ছন্দ্য এটা নিয়ে, যে হয়তো ওর একটা যুক্তি থাকলে সেটা আমি বোঝার চেষ্টা করি এবং সেটা আমি মানার চেষ্টা করি, আর আমার যুক্তি থাকলে সেটাও সাকিব বোঝার চেষ্টা করে মানার চেষ্টা করি, হাতুর সাথেও আমার মনে হয় সেমই হবে, বাট ওইটাই বললাম যে সিলেকশনের বসার আগে একরকম হবে, সিলেকশন থেকে বের হয়ে কিন্তু উই আর অল ইন দ্য সেম পেজ, তখন এটা বলা যাবে না এটা ডিরেক্টরের টিম বা এটা কোচের টিম বা এটা সাকিবের টিম বা এটা সিলেক্টরের টিম, এটা বাংলাদেশ টিম, এটা আমরা সবাই মিলে চিন্তা করছি, দিস ইজ দ্য বেস্ট পসিবল সাইড ফর এই এই ম্যাচের জন্য অবশ্যই। আর অনেক সময় আমরা বলি যে পরিবর্তনের ব্যাপারটা, আমরা যদি মনে করি যে কোনো একটা ইম্পর্টেন্ট ম্যাচে বা একটা অপোনেন্টের সাথে আমাদের কম্বিনেশন বা উইকেটের কারণে ক্লাইমেটের কারণে আমরা চেষ্টা করি যে বেস্ট ওই ইলেভেনটাকেই কন্টিনিউ করতে, বাট অনেক সময় আমাদেরকে কিছু ট্যাকটিক্যাল ডিসিশন নিতে হয় যে হয়তো বা এই ম্যাচে আমরা একটা ফাস্ট বোলার কমিয়ে একটা ব্যাটসম্যান বেশি খেলাবো, কিংবা একটা স্পিনার বেশি খেলাবো, কিংবা একটা ব্যাটসম্যান কমিয়ে একটা অলরাউন্ডার বেশি খেলাতে হবে, তো দিস ইজ মানে মানে খুবই অবভিয়াস একটা ব্যাপার যে, এবং আমার মনে হয় না এটা তো মানে এখানে তো মারামারি কিছু নেই বা কথাটা কিছু নেই, এটা জাস্ট দেশের ক্রিকেটের জন্য ভালো, যেটা কোন দলটা আজকের ম্যাচের জন্য ভালো হবে, কোন কম্বিনেশনটা ভালো হবে, সেটা আমরা সবসময় চিন্তা করি আসলে।